প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ভারতের অন্যতম সুন্দরী বৌদ্বীপ অন্তর্গতের বিষয়ে। ভারতের কিছু শতাংশ বৌদিরা সামাজিক মাধ্যমে অঙ্গভঙ্গি করে নিজেকে প্রখ্যাত অভিনেত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। তার ভিতরে কিছু শতাংশ বৌদিরা সামাজিক মাধ্যমে অশ্লীলতা করে পরবর্তী সময়ে সেই সব অশ্লীল জগৎকে নিজেকে জড়িয়ে নেন। তার ভিতরে বেশি শতাংশ বৌদিরা অল্প সময়ে রাতারাতি ধনী হতে এই নীলবিডিগুলিতে অভিনয় করেন। চলুন তাহলে আজকের এপিসোড থেকে ভারতের অন্যতম সুন্দরী বৌদিপ অন্তর্গত বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এই বৌদি তারকদের মধ্যে সর্বপ্রথমই আলোচনা করবো অন্যতম সুন্দরী বৌদি হিরেল রাদাদিয়ার কথা। হিরেল রাদাদিয়া ভারতের অন্যতম একজন পর্ন অভিনেত্রী, তার পাশাপাশি ভিন্ন সময় ভিন্ন মডেলিংগুলিতেও অংশগ্রহণ করেন, যার জন্ম হয় 1 নভেম্বর 1995 সালের পুনে শহরে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 29 বছর। হিরেল রাদাদিয়া প্রথম তার ক্যারিয়ার শুরু করে মডেলিং থেকে। পরবর্তী সময় মডেলিং করার পাশাপাশি গোপনভাবে ওইসব নীলবিডিগুলিতেও অভিনয় করতেন, তবে বর্তমান সময় মডেলিং থেকে প্রত্যাহার করে এই নীল জগতে স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন, যার বি সাইজ 70-30-40। আপনি যদি হিরেল রাদাদিকে অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন, যার অগণন ভিডিও পড়ে রয়েছে গুগলের সেই নীল সাইটগুলিতে। এই গাইস, আপনি যদি ভারতের বৌদ্বীপ অন্তর্গতের বিষয়ে আরও বিস্তৃতভাবে জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন। এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আনকিতা ভারতের অন্যতম একজন সেরা সুন্দরী বৌদ্বীপ অন্তরকা, যার ক্যারিয়ার জীবন শুরু হয় অশ্লীল জগৎ থেকে। আঙ্কিতা নিজের স্বামী থাকা সত্ত্বেও ভিন্ন যুবকদের সঙ্গে এই নীলবিডিগুলিতে অভিনয় করেন, যার জন্ম হয় 10 মার্চ 1992 সালের মহারাষ্ট্রতে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 32 বছর। আপনি হয়তো এর আগে আঙ্কিতার বিষয়ে জ্ঞাত ছিলেন না। আঙ্কিতা সময় সাপেক্ষে ভিন্ন সময় ভিডিও কলের মাধ্যমে যুবকদেরকে নিজের কলাকৌশল দেখিয়ে টাকা নিয়ে থাকেন। আপনি যদি আঙ্কিতার ইনস্টা আইডি লিঙ্ক সরাসরি পেতে চান তবে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। পরবর্তী সময় আপনি যদি আঙ্কিতার সেই সব ভিডিও দেখতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন, যার অসংখ্য ভিডিও পড়ে রয়েছে গুগলের সেই নীল সাইটগুলিতে। ইয়াজনা সিনহি কলকাতা শহরের অন্যতম বৌদি মডেল তারকা, তবে মডেলিং করা ফাঁকে এই নীলবিডিগুলিতেও অভিনয় করেন, যার জন্ম হয় 6 ডিসেম্বর 1995 সালের কলকাতা শহরে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 28 বছর। আপনি যদি প্রত্যক্ষদর্শী না হলে জানতেই পারতেন না ইয়াজনা সিনহি একজন নীল অভিনেত্রী। ইয়াজনা সিনহি ছোট বড় সকলের সঙ্গে এই নীলবিডিগুলিতে অভিনয় করেন। আপনি যদি ইয়াজনা সিনহির সেই নীলবিডিগুলি দেখতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন, যার অসংখ্য ভিডিও পড়ে রয়েছে গুগলের সেই অন্ধকার জগতে। রোহি রায় পশ্চিম বাংলার অন্যতম বড় সাইজের বৌদ্বীপ অন্তরকা, যাকে হয়তো কম বেশি সকলেই জানেন, তবে এটা জানে না রোহি রায় সেই সব নীলবিডিগুলিতে অভিনয় করেন, যার জন্ম হয় 10 জানুয়ারি 1993 সালের শিলিগুড়িতে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 31 বছর। আপনি যদি রোহি রায় সেই সব ভিডিওগুলি দেখতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন, যার অসংখ্য ভিডিও পড়ে রয়েছে গুগলে সেই কালো জগতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।